টুকরা ময়দা নিয়ে নিয়েছি। এবার এই ময়দাটাকে আমি মেখে নেব কিছু মশলার সঙ্গে। দেখে নেওয়া যাক কি কি মশলা আমি এতে দিচ্ছি। প্রথমেই এটা দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে, জোয়ান, চিনি, আর দিয়ে দিচ্ছি একটা গুঁড়ো মশলা, যে মশলাটাতে এটাতে ভেতরে কোণে জিরে, এলাচ, লবঙ্গ আর দারচিনিকে রোস্ট করে পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি কুকুরকে তেল দিয়ে এটাকে আমি আটাটাকে মেখে দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ময়দাটাকে ঠিক এই আকারে মেখে নিয়েছি। এবার একে আমাকে 10 মিনিট রেস্টে রাখতে হবে, তারপর বলছি এটা কিভাবে বানাতে হবে পরোটাটা। এবার বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এবার আটাটাকে মাখাটা একটা মেন পয়েন্ট, সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে। আমি প্রথমে এখানে একটু ময়দাকে এইভাবে ছড়িয়ে নিলাম, কেন আটাটা আমরা প্রথমেই একটু নরম করে মেখেছি, দেখিয়েছি আপনাদের। এবার এই আটাটাকে এইখানে আমাকে আরেকবার মাখতে হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে এভাবে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। এই পরোটা খুবই নরম আর খুবই টেস্টি হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। এইভাবে ভাবে আটাটাকে গোল করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। এইভাবে বেলে নিতে হবে, যতটা পাতলা পাতলা করে আপনারা বেলতে পারবেন। একটু একটু করে এইভাবে ময়দা ছিটিয়ে ছিটিয়ে বেলে নিতে হবে। এবারে আমি উপর থেকে এতে দিয়ে দিচ্ছি একটু একটু তেলের ফোঁটা, এইভাবে এইভাবে তেলের ফোঁটাটা দিয়ে দিচ্ছি এবং ব্রাশের সাহায্যে পুরো তেলটাকে পরোটার মধ্যে লাগিয়ে নেব। এইভাবে দেখবেন এইভাবে যদি পরোটাটা বানানো হয়, তো আপনারা যদি এটা রেখেও দেন 1-2 ঘন্টা পর পর্যন্ত একই প্রকার নরম থাকবে। এবারে এর উপরে আমি দিয়ে দিচ্ছি ময়দার গুঁড়ি, দিয়ে একে আমাকে ফোল্ড করে নিতে হবে। এইভাবে ভাবে ফোল্ডটা করে নিতে হবে। দেখতে পারলেন কত সহজেই ফোল্ডটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এবার একে আমি সাইজ মতো কেটে নেব, এইভাবে আমি সাইজ মতো কেটে নিচ্ছি এবং
এক একটা লেইকে এইভাবে বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এইভাবে হাতে করে প্রেস করে করে লেইটাকে আপনাকে বানিয়ে নিতে হবে। এইভাবে আমি লেচিগুলোকে করে নিয়েছি। এবার আমি একটা একটা করে পরোটা বেলে ভেজে নেব। এবারে আমি এইভাবে পরোটাগুলোকে হালকা হাতে বেলে নেব। দেখতেই পাচ্ছেন এবং একটা একটা করে ভেজে নেব। এবার আমি প্যান চাপিয়ে নিয়েছি এবং পরোটাগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পরোটাগুলো এইভাবে আমাকে ভেজে নিতে হবে। এই পরোটাগুলো আপনারা আগে একবারে ভেজেও তুলে পরে একটা একটা করে তেল বা ঘিয়ের সঙ্গেও ভাজতে পারেন। এবার আমি এইভাবে এইভাবে এখনই কত ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে পরোটা আমাদের, মশলা পরোটা। এইভাবেই আমি বাকি পরোটাগুলো ভেজে তুলে নেব। আজকে আমাদের এই মশলা পরোটা একদম সার্ভের জন্য রেডি করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে, দেখেই মুখে জল আসছে।